গল্পের শুরুতেই আমরা একটা ল্যাবে একটি মাকড়সা শরীরে ইনজেকশনের মাধ্যমে কিছু প্রবেশ করাতে দেখতে পাই এবং তাকে একটি বক্সের মধ্যে রেখে দেয় যেটাতে নাসা লেখা রয়েছে। এরপর আমরা ম্যাজিস্ট্রেট 12 হেডকোয়ার্টার দেখতে পাই, যেখান থেকে কিছু বিজ্ঞানীদের নিয়ে একটি রকেট ছাড়া হয়। এই পর্যবেক্ষণটি মহাকাশে করা হবে, তাই তার পরের মুহূর্তেই আমরা মার্সি নামে এক মেয়েকে দেখতে পাই যে কলেজ ক্যাম্পাসের জন্য এলিয়ান নিয়ে পর্যবেক্ষণ করে, কারণ সে এলিয়ানদের খুবই পছন্দ করত। কিছুক্ষণ পর সে জানতে পারে যে তার সঙ্গে একজন দম্পতি দেখা করতে এসেছে, তারা নিজেদেরকে এলিয়ান বলে পরিচিতি দিচ্ছেন। মার্সি যখন তাদের সাথে কথা বলে তখন আমরা জানতে পারি যে তারা মঙ্গল গ্রহ থেকে এসেছে, কিন্তু তাদের এখানে কিছুই ভালো লাগছে না, তাই তারা তাদের গ্রহতে ফিরে যেতে চান। 21-এর একটি ছবি মার্সি তাদের দেখায় যেখানে একটি গুপ্ত রান ওজে রয়েছে, কিন্তু সেখান থেকে কোনো প্লেন ওড়ানো হয় না। মার্সি যখন তাদের ছবিটি দেখায় এবং জিজ্ঞাসা করে তারা কি প্রথম এখানে নেমেছে, তখন মহিলাটির স্বামী অত্যন্ত ঘাবড়ে যায় এবং বলে ওখানে আর কোনোদিনও সে যেতে চায় না। মার্সি এই পুরো ব্যাপারটি তার বস ফিলকে জানায় এবং এই নিউজটা ছড়ানোর জন্য বলে, কিন্তু ফিলের এই কথাগুলো ফালতু মনে হয় এবং সেই দম্পতিকে তাড়িয়ে দেয় ও মার্সিকে মাকড়সার মাদার ইন ল নিউজ লিখতে বলে, কিন্তু তাতে তার কোনো ইন্টারেস্ট ছিল না। তাই সে তার দুটো বন্ধু সিক ও জ্যাকের সাথে জড়িয়ে 21-এর দিকে যায়, কারণ তার মনে হয় ওখানে কোনো না কোনো কিছু লুকিয়ে রয়েছে আর সেটা তাকে জানতেই হবে। তারপর আমরা মহাকাশে যাওয়া বিজ্ঞানীদের দেখতে পাই যারা মাকড়সার শরীরের ভেতর কিছু ইনজেক্ট করছে। তারপরই আমরা দেখছি তাদের রকেট সূর্যের তাপের খুব কাছে চলে আসে এবং রকেটের সিস্টেম নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর দেখি বিজ্ঞানীদের শরীরে এক আজব ইনফেকশন হচ্ছে এবং বডি ড্যামেজ হয়ে যাচ্ছে। এই দেখে মিশনের হেড গ্রে বলে এবার এদের শেষ করতে হবে। ততক্ষণ মার্সি ও তার বন্ধুরা এরিয়া 21-এ পৌঁছে যায়। তখন তার বস ফিল তাকে জানায় মহাকাশে যাওয়া রকেটটি সূর্যের তাপে জ্বলে গিয়েছে আর নিউজেও একই কথা বলা হয়, কিন্তু তখনই রকেটটি 21-এ এসে পড়ে। মার্সি ও তার দুই বন্ধু সেই রকেটে ঢুকে দেখার জন্য তারা দেখে যে বিজ্ঞানীদেরকে কোনো অদ্ভুত কিছুতে খেয়েছে আর তাদের শরীর নষ্ট হয়ে গিয়েছে। তারা তখন ভাবে হয়তো বা কেউ বেঁচে নেই, কিন্তু তখনই এক বিজ্ঞানী তাদের সামনে খুবই খারাপ অবস্থায় আসে। সে এখনো মরেনি, তারা তাকে কিছু জিজ্ঞাসা করবে তার আগে মিলিটারি ও রেস্কিউ টিম চলে আসে। মার্সিরা কিছু করে লুকিয়ে যায়। গ্রে রকেটে ঢুকে এদিক ওদিক দেখে, ততক্ষণে মাকড়সাটা তার ডিম জীবিত বিজ্ঞানীর শরীরে ঢুকিয়ে দেয় এবং পালিয়ে যায়। গ্রে ভুল করে তার উপর পা দিয়ে তাকে মেরে ফেলে, সেটাকে পর্যবেক্ষণের জন্য ল্যাবে নিয়ে যায়। বিজ্ঞানীদের লাশগুলি একটি ট্রাকের মধ্যে পুড়ে দেয় যেখানে মার্সিরা লুকিয়ে আছে। জ্যান্ত বিজ্ঞানীটিকে ডাক্তার হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে গ্রে মানা করে দেয় এবং তার কথা শুনছে না দেখে সে ডাক্তারকে গুলি মেরে দেয় এবং বিজ্ঞানীকে তার ল্যাবে নিয়ে যায়। সেখান থেকে যাওয়ার আগে সে বোমা দিয়ে রকেটটি নষ্ট করে দেয় যাতে ইনফেকশন বাইরে না ছড়াতে পারে। মিলিটারিরা ল্যাবের গুপ্ত ঘরের লাশগুলি রাখে, কিন্তু সেই মুহূর্তে মার্সি ও তার বন্ধুরা সেখান থেকে বেরিয়ে ল্যাবে ঢুকে পড়ে এবং আহত বিজ্ঞানীটার পিছনে যায় এবং অন্য একটি ঘরে ঢুকে পড়ে যেখানে তারা বিভিন্ন ধরনের প্রাণী সংরক্ষণ করে রাখা আছে আর তার সাথে একটা অদ্ভুত বডিও রয়েছে। মার্সি তাদের ছবি তুলে নেয়। তারপর তারা সেই আহত বিজ্ঞানীটার কাছে গেল। সে যখন আহত ছিল তারা তার ছবি তুলতে যায়, তখনই সে জেগে যায় এবং বলে এখান থেকে চলে যাও, কিন্তু তারা তার কথা কিছুই বুঝতে পারে না। তখন হঠাৎ তার মুখ থেকে একটা বড় মাকড়সা বেরিয়ে আসে এবং সবার ওপর তার বিষ দিয়ে আক্রমণ করতে শুরু করে। তারা এই দেখে তো খুবই ঘাবড়ে যায় এবং চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে দুটো ডাক্তার সেই ঘরে আসে, তাদের মধ্যে একজনের ওপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। দ্বিতীয় ডাক্তারটি বেঁচে পালিয়ে যায়, কিন্তু মাকড়সাটি তার পেছন করে এবং তাকেও মেরে ফেলে। অন্যদিকে মার্সিরা অন্য ঘরে লুকিয়ে গেল এবং সেখানেও মাকড়সা এসে তাদের আক্রমণ করে, কিন্তু তারা কোনো মতে মাকড়সাকে আটকে রেখে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তারা একটি ঘরে কিছু বিজ্ঞানীর মৃতদেহ ফ্রিজারের মধ্যে দেখতে পায়। অন্যদিকে গ্রে তার টিমকে নিয়ে আহত বিজ্ঞানীটার কাছে যায় এবং সেখানে মাকড়সার জাল ও বিজ্ঞানীটার মৃতদেহ দেখতে পায় এবং ও বুঝতে পারে তার পর্যবেক্ষণ সফলতা লাভ করেছে এবং মাকড়সাকে জ্যান্ত ধরার হুকুম দেয়। অন্যদিকে মার্সি ও তার বন্ধুরা লিফট খুঁজছিল, হঠাৎ করে মাকড়সা মার্সির এক বন্ধু জ্যাককে কামড়ে নেয় এবং জ্যাক নিচে পড়ে যেতে থাকে, কিন্তু মার্সি তাকে ধরে নেয় ও তারা সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে আমরা মাকড়সাকে আরো বড় হতে দেখি। তারপর তারা একটা ঘরের দরজার সামনে এসে পৌঁছালো।
মার্সি তখন দেখতে পায় ওই ঘরের দরজার সামনে এমআইএল লেখা রয়েছে, যার মানে মাদার ইন ল। তারা ওই ঘরে ঢুকলো এবং সেখানে অনেক রকমের মাকড়সা দেখতে পেল যেগুলি কাঁচের শিশিতে সংরক্ষণ করে রাখা হয়েছে। তখনই মার্সি ওখান থেকে ওই ব্যক্তিটার ছবি পায় যে তার সঙ্গে দেখা করতে এসেছিল কলেজে এবং নিজেকে এলিয়ান বলছিল। তখন তার মনে হলো হয়তো ওই ব্যক্তির সাথে এই জায়গার কোনো সম্পর্ক আছে। এবার জ্যাক ওখানকার এক পিসিকে হ্যাক করে, কারণ সে একজন কম্পিউটার হ্যাকার, তাই তার ডাটা বের করতে বেশি সময় লাগলো না। তখন তারা জানতে পারে যে সেখানে মানুষের শরীরে মাকড়সা ডিম পুড়ে নতুন মাকড়সা জন্ম দেওয়া হচ্ছে, কিন্তু মাকড়সার মধ্যে এলিয়ানের ডিএনএ দেওয়া হয়, তাই সেটি এলিয়ান সংযুক্ত জায়গাতেই সফল হবে। তখনই হঠাৎ জ্যাক এটা দেখে যে মাকড়সাটি খুবই বিষাক্ত আর এর কোনো ঔষধও নেই। জ্যাক এখানে খুবই ঘাবড়ে গেল, কারণ তাকেও মাকড়সা কামড়ে নিয়েছে এবং সেও খুব তাড়াতাড়ি মরতে চলেছে। জ্যাক প্রচন্ড ঘাবড়ে যায় এবং মার্সিরা তাকে বোঝানোর সত্ত্বেও সে মাকড়সাকে মারতে চলে যায়। তখনই আমরা দেখি তার শরীরও নষ্ট হতে শুরু হয়েছে। কিছুক্ষণ পর মার্সি আর সিলিক তাকে খুঁজতে আসে, তখন অনেক রক্ত ও জ্যাকের চশমা দেখে এবং তারা দুঃখিত হয় যে তাদের বন্ধু জ্যাক আর নেই। তারপর তারা রাস্তা খুঁজতে খুঁজতে লিফট দেখতে পায় এবং তাতে উঠে ওপরে যেতে থাকে। কিছুক্ষণ গিয়ে লিফট থেমে যায় আর তারা লিফটের মাথা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। উপরে উঠে দরজা খুলতেই মাকড়সাটি তাদের উপর আক্রমণ করে দেয়। তারা দুজনেই নিচে পড়ে যায় এবং বড় একটি মাকড়সার জালে আটকিয়ে যায়। সেই জাল থেকে বেরোনোর অনেক চেষ্টা করে। মার্সি তো সেখান থেকে কোনো রকমে বেরিয়ে আসে, কিন্তু সিলিক বেরোতে পারে না। সিলিক মার্সিকে বলে, তুমি চলে যাও, নিজের প্রাণ বাঁচাও, যাও। তখন মার্সি আর কোনো রাস্তা না পেয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় আর মাকড়সা সিলিককে মেরে ফেলে। অন্যদিকে যেসব সেনারা মাকড়সাকে খুঁজতে বেড়ায় তাদেরকে মাকড়সা এক এক করে মেরে ফেলে। অন্যদিকে মার্সি যখন সেখান থেকে বেড়াতে যায় তখন মার্ফি তার পেছন করতে থাকে। মার্ফি তাকে থামার জন্য বলে, সে বলে আমি তোমাকে কোনো ক্ষতি করব না, কিন্তু মার্সি থামে না। মার্সি লুকিয়ে যায় কিন্তু মার্ফি তাকে খুঁজে নেই। যখন মার্ফি তার কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে পালিয়ে যায়, এরই মধ্যে মাকড়সা কর্নেলকে আহত করে। তিনি গ্রের কাছ থেকে সাহায্য চাইতে থাকে কিন্তু তাকে শ্যুট করে মেরে ফেলে, কারণ সে মাকড়সাকে আহত করার চেষ্টা করেছিল। অন্যদিকে মার্ফি মার্সিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কিছুতেই বোঝে না এবং তার সাথে লড়াই করতে থাকে এবং জলে পড়ে যায়। ততক্ষণে মাকড়সা মার্ফিকে পেছন থেকে তুলে নেয়। তাকে মারতে যাবে এমন সময় মার্সি একটি রড দিয়ে তাকে আঘাত করলে সেই সময় মার্ফি তার নিজের প্রাণ বাঁচিয়ে নেয় এবং দুজনেই সেখান থেকে পালিয়ে আসে। ততক্ষণে গ্রে মাকড়সাকে খুঁজতে খুঁজতে মার্সিদের কাছে চলে আসে। সে মার্সিকে দেখে চিনতে পারে, কারণ মার্সি গ্রে এর নামে কিছু না কিছু লিখতেই থাকে, তাই সে অনেকদিন থেকেই তাকে খুঁজছিল। গ্রে মার্সির দিকে বন্দুক তুললে মার্ফি তার সামনে বন্দুক তুলে ধরে এবং তাদের মধ্যে তর্কাতর্কি চলতে শুরু করে। ততক্ষণে মাকড়সা হঠাৎ গ্রেকে তার জালে বেঁধে ফেলে। সেই সুযোগে তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তা খুঁজতে খুঁজতে তারা একটা ঘরে ঢুকে পড়ে যেখানে মাকড়সা তার শিকারগুলিকে একসঙ্গে রেখেছে। মার্সি তার বন্ধুদের মৃতদেহ দেখে খুবই দুঃখিত হল। মাকড়সা তার ডিমগুলোকে পালবে বলে মৃতদেহগুলিকে জমিয়ে রেখেছে। মার্ফি সেখানে কর্নেলের বডিও দেখতে পায়। তার থেকে লিফটের কার্ড নিয়ে দুইজনে লিফট চেপে পড়ে ওপরের দিকে উঠতে থাকে। তখন মাকড়সাটি লিফটের মেঝেতে ধাক্কা মারে এবং মেঝে ভেঙে লিফটে ঢুকে পড়ে। এতে তারা ঘাবড়ে যায়, কিন্তু সেই সময় মার্ফির মাথায় বুদ্ধি আসে এবং সে লিফটকে নিচে নামিয়ে দেয়। এর জন্য মাকড়সা লিফটের তলায় পড়ে মারা যায়। তারা লিফট থেকে নেমে মার্সি মার্ফিকে নিয়ে মার্সির কলেজ ক্যাম্পাসে যায় ফিলকে সব কিছু জানাতে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে গ্রে ফিলকে আগেই মেরে ফেলেছে। কিন্তু তারা গ্রেকে মাকড়সার কামড়ানোর পরও জীবিত দেখে অবাক হয়। গ্রে রেগে গিয়ে তাদের বলে, তোমাদের জন্য আমার অনেক বড় লস হয়েছে, আমি একটি অদ্ভুত সেনা তৈরি করতে চেয়েছিলাম, তাদের রক্তে এলিয়ানের ডিএনএ থাকায় তাদের কোষিকার শক্তি আরও বেড়ে যায় এবং তারা আকারে বড় হয়ে যায়, কিন্তু তোমাদের জন্য সব শেষ হয়ে যায়। তখনই হঠাৎ গ্রেয়ের কিছু হতে লাগে। তার মধ্যে থেকে মাকড়সার হাত পা বেরিয়ে আসে এবং সে দেখতে দেখতে বড় মাকড়সায় পরিণত হয়ে যায়, কারণ মাকড়সা তাকে কামড়ে নিয়েছিল এবং তার শরীরে ডিমও দিয়েছিল। মার্সি ও মার্ফি সেখান থেকে চলে আসে এবং সকলকে অফিস থেকে বেরিয়ে যেতে বলে। তারপর তারা গ্রের চপারের কাছে যায়, কারণ গ্রে সেখানে রকেট লঞ্চার রেখেছিল। অন্যদিকে মাকড়সাটি শহরের মধ্যে চলে যায় এবং শহরে তাকে দেখে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। মার্সি রকেট লঞ্চার দিয়ে মাকড়সাকে মারে, কিন্তু ঠিক জায়গায় লাগে না বলে মাকড়সা বেঁচে যায়।
তারপর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে, তাই মার্সিরা ওই চপারে করে মাকড়সাকে খুঁজতে লাগে, কারণ উচ্চতা থেকেই মাকড়সাকে দেখতে পাওয়া যাবে ভালো। এইদিকে মাকড়সা শহরের মধ্যে পুরো হুড়োহুড়ি লাগিয়ে দেয়। পুলিশ ও মিলিটারিরা গুলি মেরে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাতে তার কিচ্ছু হয় না। মার্সিরা দেখতে পায় সে ডিম দেওয়ার জন্য একটি বিল্ডিং এ উঠছে। মার্সি তার উপর নিশানা লাগায়, কিন্তু তার নিশানা ঠিক মতন লাগে না। শেষ পর্যন্ত একটি রকেট লঞ্চার থাকায় মার্সি নিজেকে বাঁধে এবং চপারের ধারে চলে যায়, আর মার্ফি চপারকে মাকড়সার কাছে নিয়ে যায়। তখন মাকড়সা চপারকে ধাক্কা দেয় এবং মার্সি চপার থেকে নিচে পড়ে যায়, কিন্তু দড়ি বাঁধা থাকে বলে তার প্রাণ বেঁচে যায়। তখন সে কাছ থেকে মাকড়সাকে শুট করে এবং মাকড়সা ফেটে মারা যায়। সবাই সেটা দেখে খুবই খুশি হয়, আর এইভাবে সিনেমার হ্যাপি এন্ডিং হয়।